দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। কানাডায় নাগরিকত্ব আইন সংস্কারে নতুন বিল পাশ হয়েছে, এর ফলে দেশটিতে যারা অভিবাসী আকারে যেতে চান তাদের জন্য অনেক কিছুই সহজ হবে বলে বলছেন আইনজীবীরা, আর এর ফলে যারা সেখানে আছেন তাদের নাগরিকত্ব পেতেও সুবিধা হবে। গেল সপ্তাহে নাগরিকত্ব আইন পরিবর্তন সংক্রান্ত বিল C6 উত্থাপন করা হয় কানাডার পার্লামেন্টে। সিনেটের ভোটাভুটিতে নিরঙ্কুশভাবে রায় পায় C6 বিল। বিলটির পক্ষে সমর্থন দেন 45 সিনেটর, বিরোধিতা করেন 29 জন। বিল C6 অনুযায়ী এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে কানাডায় 3 বছর বসবাস করতে হবে, যেটি আগে ছিল 4 বছর। এছাড়া কানাডায় যারা অস্থায়ীভাবে বাস করছেন তাদের অবস্থানকালীন সময়ও নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে গণ্য করা হবে। এটা আমাদের জন্য সুখবর। ইমিগ্রেন্ট থেকে সিটিজেনশিপ পাওয়ার যে একটা দীর্ঘ সূত্রতা কাজ করেছে অতীতে, সেটাকে সহজলভ্য করেছে এই আইন। বিলটি আইনত পরিণত হলে অসংখ্য মানুষ ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা থেকে মুক্ত হবেন। এছাড়াও যাদের আবেদন নাগরিকত্ব জালিয়াতি কিংবা ভুল উপস্থাপনার কারণে প্রত্যাহার করা হয়েছে তাদের ফেডারেল কোর্টে আপিল করার অধিকার দেওয়া হয়েছে। বিলটি পাশ হওয়ায় স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এটার জন্য আমরা খুবই আনন্দিত, আর এখানকার যারা নতুন ইমিগ্রেন্ট আসছে তারা খুবই উপকৃত হবে। আইনে রূপান্তরিত হওয়ার জন্য বিলটিকে রাজকীয় সম্মতি অর্জন করতে হবে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।